ঘাটাল নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি কুসুমিতা রায়, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঘাটাল পঞ্চপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপের সামনে। এবছর এই পঞ্চপল্লীর থিম স্বপ্ন। প্রত্যেকটি মানুষেরই জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে, লক্ষ্য থাকে জীবনে এগিয়ে চলার। আবার সেই লক্ষ্যে বাধা হওয়ার জন্য তৈরি থাকে কিছু মানুষ। সেই সমস্ত ভাবনাকেই তুলে ধরেছে এই পঞ্চপল্লীর থিম। স্বপ্ন কথাটা শুনলেই এপিজে আব্দুল কালামের সেই উক্তি মনে করিয়ে দেয়, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না। সত্যি তো, স্বপ্নই তো আমাদের লক্ষ্যের পথে তাড়িত করে। ঘাটালের পঞ্চপল্লীর দুর্গাপুজো এই বছর 28তম বর্ষে পদার্পণ করেছে। এই বছরের থিম স্বপ্ন। বিভিন্ন সূত্র এবং মণ্ডপের ওপর ঘড়ির মাধ্যমে মানুষের জীবনকালের চিত্র মণ্ডপটিকে আকর্ষণীয় করে তুলেছে। আমরা দেখতে পেলাম মাতৃপ্রতিমা মণ্ডপ প্রাঙ্গণে আসার পরই সমস্ত মহিলারা একসাথে শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে মাকে বরণ করে নিয়ে এলেন মণ্ডপের ভেতর। এই মুহূর্তে আমরা দেখে নেব মণ্ডপের ভেতরের চিত্র। হাতে গোনা আর মাত্র কটা দিন বাকি পুজোর, তাই জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। এখন আমরা দেখে নেব এই মণ্ডপের ভেতরের প্রস্তুতি। চলছে প্রস্তুতি, শিল্পীরাও ব্যস্ত মণ্ডপ সজ্জার কাজে। মণ্ডপে প্রবেশ করেছে মা দুর্গা। আমরা এই মণ্ডপের থিমের সাথে সাথে দেখে নেব মাতৃ প্রতিমার সেই চিত্র। প্রতি বছরই এখানে থিমের সাথে নতুনত্বের ছোঁয়া থাকে প্রতিমাতেও। এবারেও তার ব্যতিক্রম নয়, থিমের সাথে সামঞ্জস্য রেখেই করা হয়েছে প্রতিমা। আমরা দেখলাম ঘাটাল পঞ্চপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ এবং মাতৃপ্রতিমা। ঘাটাল মহকুমা এবং অন্যান্য এলাকার বাসিন্দারা প্রতি বছর তাকিয়ে থাকে এই পঞ্চপল্লী দুর্গোৎসবের জন্য, কারণ প্রতি বছরই এই মণ্ডপ কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া আনে। 25তম বর্ষে এই মণ্ডপের থিম ছিল পায়ে পায়ে আন্দামানে জারোয়াদের সন্ধানে, অর্থাৎ আন্দামানের চিত্র তুলে ধরা হয়েছিল এই থিমের মাধ্যমে। এবছরের এই স্বপ্নর থিম মানুষের মনে ঠিক কতটা আলোড়ন তৈরি করবে তা আমরা জেনে নেব কর্মকর্তাদের থেকে। আপনাদের যে এবছরের থিম এই স্বপ্ন, এর কতটা আগ্রহ করে তুলবে মানুষকে বলে আপনারা মনে করছেন? দেখো, ঘাটালে দুর্গাপুজো মানে একটা পঞ্চপল্লী একটা মানুষের মনে গেঁথে গেছে। তো আমরা বিগত কয়েক বছরে ঘাটালের প্রত্যেক বছরই আমরা মানুষকে কিছু না কিছু নতুনত্ব দিতে চাই, যাতে দুর্গাপুজো আরও ভালো কাটে। কিন্তু লাস্ট দু বছর করোনার জন্যে সেরকম আমরা বেশি কিছু করতে পারিনি। তো এই বছর আবার আমরা নতুন উদ্যমে এই বছর তুলে ধরছি। এবারের আমাদের ভাবনা, এবারে আমাদের থিম স্বপ্ন। আপনাদের এবছরের পুজোর বাজেট কত? আমাদের পুজোর বাজেট মোটামুটি আমরা প্রথম পজিশনে একটা নিয়ে গেছিলাম যে 12, কিন্তু এখনও পর্যন্ত ঠিক বুঝতে পারছি না, বাজেটটা হয়তো কিছুটা এগোবে। পুজোর জন্য কি কোনো সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে? পুজোর সময় আমরা সামাজিক অনুষ্ঠান সামাজিক পারপাসটা অতটা রাখি করি না, কিন্তু এমনি সারা বছর আমরা সামাজিক ব্যাপারটা আমরা দেখি। কারণ যেই সময় করোনার সময় মানুষ বাড়ির থেকে বেরোয়নি, লোক রাস্তাঘাটে সমস্ত বন্ধ ছিল, তখন কিন্তু ঘাটাল পঞ্চপল্লী আর ঘাটাল অগ্রণী ক্লাব যৌথভাবে আমরা কিন্তু রাস্তায় নেমেছিলাম। যে সমস্ত মানুষ তখন বাড়িতে আটকে ছিল, যাদের খাবার ছিল না, কোনো কিছু ছিল না, তখন কিন্তু আমরা সেই বাড়িতে সমস্ত কিছু জিনিস আমরা পৌঁছে দিয়েছি। এবং পরিযায়ী শ্রমিক যেই সময় সেই সময়টা যখন আসছিল, তাদের তারা খাবার জল কোনো কিছুই পাচ্ছিল না, আমরা সেই সময় কিন্তু পঞ্চপল্লীর পক্ষ থেকে ঘাটাল অগ্রণী ক্লাব যৌথভাবে ঘাটাল প্রশাসনের সহযোগিতায় আমরা সেই সব মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি। পুজোর যে কটা দিনে, এই কটা দিনে কি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে? সাংস্কৃতিক আমাদের বাইরের কোনো বহিরাগত শিল্পী থাকে না, আমরা হচ্ছে আমাদের পঞ্চপল্লী এলাকার ঘাটালবাসীরই কোনো যেসব শিল্পীরা অনুষ্ঠান করতে চায় আমাদের, তার দিকে নিয়েই আমাদের দুদিন অনুষ্ঠান হবে, মহাপঞ্চমী ও মহাষষ্ঠী। কতটা ভিড় আশা করছেন?
আশা করছি যে দুবছর করোনা পিরিয়ডেও সেইভাবে মানুষ যে মানুষ বেরোতে পারেনি, এই বছর আশা করছি যে বিগত কয়েক বছরের চেয়েও বেশি ভিড় আশা করছি পঞ্চপল্লিতে হবে। আর দর্শনার্থীদের কী বার্তা দিতে চান? দর্শনার্থীদের এইভাবে এই বার্তায় দিতে চাই যে আপনারা দুর্গা পুজো বাঙালি শ্রেষ্ঠ উৎসব, দুর্গা পুজো আপনারা সবাই মিলে দুর্গা পুজোকে উপভোগ করুক এবং সাবধানে সতর্কে অবশ্যই নিজের সেফটি অনুসারে রাস্তাঘাটে বেরোন এবং মণ্ডপে আসুন, আমাদের মণ্ডপ ও মাতৃ প্রতিমা দর্শন করুন। আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি এই মণ্ডপ সজ্জায় যিনি যে শিল্পী রয়েছেন সেই শিল্পীকে। আমরা শিল্পীর কাছ থেকেই জেনে নেব এই মণ্ডপের সম্পর্কে। আপনি কত বছর ধরে থিমের কাজ করছেন? আমি প্রায় 6 বছর হয়ে গেল, 6 থেকে 7 বছর। এই থিম আগে কোথাও করেছেন? না, এটা পুরোপুরি নতুন থিম। ঘাটালবাসীর কাছে স্বপ্ন নিয়ে একটা নতুন বার্তা, হেরে যাওয়া মানুষের স্বপ্ন। এবছর তো প্লাস্টিক থার্মোকল সবকিছুই নিষিদ্ধ, তাহলে এই মণ্ডপ আপনি কিভাবে তৈরি করছেন? এই মণ্ডপ তৈরি হয়েছে প্লাই দিয়ে, ওয়্যার দিয়ে আর কিছু রেক্সিনের জিনিসপত্র দিয়ে বা ওই বাঁশের ছিলকা দিয়ে, বিভিন্ন রকম এ প্রোডাক্ট দিয়ে তৈরি হয়েছে যেগুলো পরিবেশের কোনো রকম ক্ষতি করবে না। মানুষ এখানে এসে এই থিম দেখে কি বুঝবে, মানুষকে কি বার্তা দিচ্ছে? মানুষ এখানে এসে দেখবে যে স্বপ্ন দেখতে হবে, স্বপ্নটা যতবারই ভেঙে যাক না কেন সেটাকে, সেই পথটাকে আরও স্বাবলম্বী করার জন্য ওই স্বপ্নটা দেখিয়ে দিতে হবে। কতটা সফলতা পাবেন আশা করছেন? হ্যাঁ, উদ্যোগ এর দেখে তো মনে হচ্ছে মানুষের, ঘাটালবাসীর এ দেখে যে ভালো মতোই এ হবে, বা এখন পর্যন্ত সবার আগেরটা তো ভালোই লাগছে। ধন্যবাদ। আমরা তুলে ধরলাম ঘাটাল পঞ্চপল্লী দুর্গোৎসব কমিটির এই মণ্ডপ এবং প্রতিমার চিত্র। পরবর্তী মণ্ডপের চিত্র দেখতে অবশ্যই চোখ রাখুন ঘাটাল নিউজের পর্দায়।